কিছুদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে খুব শীঘ্রই শেষ হতে চলেছে দাদাগিরি সিজন নাইন অবশেষে সেই দিন চলে এলো দাদাগিরির গ্র্যান্ড ফিনালের শ্যুট হয়ে গেল শুক্রবার বিশ্ববাংলা কনভোকেশন সেন্টারে দীর্ঘ নয় ঘণ্টা ধরে চলে শুটিং। বেশ কয়েকটি চমক থাকছে চূড়ান্ত পর্বে তার বলার অপেক্ষা রাখে না তবে এরই মধ্যে চমকপ্রদ বিষয় হল দাদাগিরির অন্তিম পর্বে এই প্রথম একসঙ্গে অনস্ক্রিন নাচ দেখা যাবে সৌরভ ও ডোনাকে ডোনার নাচরি স্কুল দীক্ষা মঞ্জুরের সঙ্গে বরাবরই যুক্ত সৌরভ এমনকি ডোনাও সারা নানা অনুষ্ঠানেও দর্শক আসনে দেখা যায় তাকে কিন্তু মঞ্চে ডোনার সঙ্গে কখনোই নাচতে দেখা যায়নি সৌরভকে তবে এই নাচ কোনো ক্লাসিক্যাল ডান্স ফর্ম নয় একেবারে ক্যাজুয়াল বলিউডের গানে বল ডান্স করতে দেখা গেল সৌরভ ও ডোনাকে এই প্রথম কোন মঞ্চে প্রকাশ্যে একসঙ্গে নাচলেন তারকা দম্পতি সাদা শার্ট ও কালো ওয়েস্ট ব্লেজারে সৌরভের লুক ছিল বরাবরের মতো স্মার্ট ও হ্যান্ডসাম অন্যদিকে ডোনার পরনে ছিল গোলাপি রঙের শাড়ি সৌরভ বরাবরই বলেন তিনি শাহরুখ খানের ফ্যান শান্তি ওম ছবির আখোমেতেরই আজবসি আজফসি আদায় হ্যাঁ গানে চুটিয়ে নাচলেন সৌরভ ডোনা এছাড়াও অন্তিম পর্বে হাজির থাকবেন প্রশান্তি চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় প্রতিযোগীদের খেলায় সাহায্য করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এছাড়াও গ্র্যান্ড ফিনালিতে গান গাইবেন রূপম সোমলতা আচার্য ইমন চক্রবর্তী রাঘব চট্টোপাধ্যায় যোজ ও মনময় ভট্টাচার্য আগামী পাঁচই জুন সম্প্রচারিত হবে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে সো ভিউয়ার্স এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না